বাড়িতে মানুষ আছে, এই যে একটা বাড়ি, এখানে থাকে কেউ না জানি না। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং চলুন আমরা ঘুরে দেখি পুরো ভিলেজটা। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখো আমি মনে করছিলাম না এগুলা সরিষা ফুলের মতো লাগতেছে, তাই না? আমি মনে করছি সরিষা, ট্রেনের মধ্যে থেকে দেখলাম তখন ঘাস ফুল, এগুলা খুব সুন্দর। ফ্রান্সে এরকম আমি খুব বেশি শীত দেখি না, তো আমি তোমার জানুয়ারি আর ডিসেম্বর এই দুইটার মধ্যে একটু শীত বেশি থাকে। আমার এই ভিলেজে আসলে তোমার ঘাসগুলো খুব ভালো লাগে, এত সুন্দর করে কাটা থাকে আর পরিষ্কার। এখানে একটা নৌকা দেখতেছি, জং ধরে কি অবস্থা। এটা কি রেস্টুরেন্ট নাকি? এখন মনে হচ্ছে বন্ধ রেস্টুরেন্ট, তো কেউ মানুষ দেখতেছি না। হ্যাঁ মানুষ তো দেখতেছি না। এই তো আমরা নদীর এক সাইডে ছিলাম, এখন উপরে উঠে রাস্তা দেখতেছি, তো রাস্তা দিয়ে হাঁটি চলুন। আর বাড়িগুলো খুব ভালো লাগে, তাই বাড়িগুলো ভিডিও করতেছি। এখানকার বাড়িগুলো সব দেখতেছি, উপরে টালি দেওয়া। চলুন সামনে যাই। এই যে এখানে বয়স্ক ওরা থাকেন, বাংলাদেশে যেমন বৃদ্ধাশ্রম, এখানে 60-এর উপরে যারা তাদের আর কি এটা বাসস্থান, তারা ইচ্ছা করলে এখানে থাকতে পারে আর কি। মানে এটা কি হচ্ছে, ইয়ে বৃদ্ধাশ্রম টাইপের? ও এখন আমরা যেখানে যাচ্ছি এটি একটি চাইনিজ প্যাভিলিয়ন। এটা সম্ভবত মনে করা হয় 1741 থেকে 1745 সালে নির্মাণ করা হয়েছিল, আর ওই সময় ফ্রান্সের ফ্যাশন ছিল ইংরেজি শৈলীর বাগানে একটা চীনা শৈলীর ফলিস তৈরি করা। এটা ফরাসিদের অনেক পছন্দ হয়েছিল ওই সময়, যার কারণে এখানে এখন এটাকে রেখে দেওয়া হয়েছে। তবে এটা সংস্কার করতে প্রায় 4 বছর লেগেছিল। এরপর 1975 সালে এইখানে পাথরের উপরে ওই প্যাভিলিয়নটা রাখা হয়। পাথরের উপরে রাখার কারণে এই প্যাভিলিয়নের উপরে কাঠের যে অংশটা দেখতেছেন স্যাঁতস্যাঁতে, এটা হয় না, এটা রক্ষা পায় আর কি পাথরের উপরে রাখার কারণে। এখন এটা আর কি পাবলিক প্লেসে রাখা হয়েছে। এটা কি যাওয়া যায় নাকি? গাছ একটা পড়ে গেছে নাকি এভাবে করা? এখানে করে রাখছে আর কি। আমরা ট্রেনে করে প্যারিস থেকে ভিলেজে এসেছি, আমাদের আসতে 1 ঘন্টার মতো টাইম লেগেছে। এই গ্রামের আয়তন হচ্ছে 14 কিলোমিটার, আর লোক সংখ্যা প্রায় 12,000-এর মতো। যখন ট্রেনে আসি সেই ছোটোবেলার কথা মনে করেছিল, নানি বাড়ি যেতাম আমরা ট্রেনে করে, ওই সময় ইন্টারসিটি ট্রেনগুলো নতুন হয়েছিল। আমার ছোটোবেলা থেকেই ট্রেন জার্নি খুব ভালো লাগে, এখনও এমনকি বিমানের চেয়েও।
ট্রেনকে ভালো লাগার আরেকটি কারণ, নিরাপদ মনে হয় বেশি। ট্রেনে সেই শব্দ, ঝুকঝুক শব্দ খুবই ভালো লাগে ট্রেনে। এখানকার বাড়িগুলো কিন্তু প্যারিসের ফ্ল্যাটের থেকে অনেক কম দামে পাওয়া যায়। সামনে বাগান সহ অনেকখানি জায়গা থাকে। তবে দূরে বাড়ি কিনলেও সমস্যা নাই, কারণ যোগাযোগ খুবই ভালো ফ্রান্সে। গাড়ি না থাকলেও ট্রেনের যোগাযোগ খুবই ভালো, যার জন্য অনেকেই যারা বেশি জায়গা নিয়ে বাড়ি কিনতে চায় তাদের জন্য শহর থেকে এসব অনেক দূরে কিনে চাষাবাদ, সামনে অনেক জায়গা থেকে যে চাষাবাদ করা যায়, সবজি টবজি লাগানো যায়। বাড়িগুলো তো সব নীরব, একটু ভিডিও করি। গেট দেখতেছি, এখানে ছোট্ট একটা গেট। বাড়িতে মানুষ আছে কিনা জানি না, ঢুকবো বুঝতেছিও না, ঢুকে দেখি। মানুষ আছে তো, ও সেই ওই রাস্তায়। এখন আমরা একটু নদীর সাইডে যে বসবো, এতক্ষণ আমরা যে ছিলাম সেটা নদীর অন্য পাশের সাইডে, এটা আর একটা সাইড। তো অনেকক্ষণ হেঁটেছি, পা ব্যথা হয়ে গেছে, এখন একটু বসবো। এখানে আমরা এক ফরাসির সাথে কথা বললাম যে এখানে এই ভিলেজে আর কোনো সুন্দর ভিউ আছে কিনা, আমরা ভিডিও করব। তো উনি আমাদেরকে বললেন যে এখানে একটু পরে ওই সাইডে আর একটা আছে, তো উনি আমাদের সাথে আসতেছে। আসলে ফরাসিরা খুব হেল্পফুল, ওরা কিছু বললে হেল্প করার জন্য খুবই চেষ্টা করে। তো উনি এত বয়স্ক মহিলা, তারপরও আমাদের সাথে আসতেছে যে আমাদেরকে দেখে দেওয়ার জন্য। Parce que ici il y a un barrage, oui. Et il y a des écluses. D'accord. Il y a des très gros bateaux qui, oui, qui passent ici. D'accord. D'accord. Mmh. OK. Mmh. Continue. Voilà. Et j'aimerais... ভিতরে বাড়ি, ফরেস্টের মধ্যে বাড়িগুলো আছে, একটা দুইটা বাড়ি দেখা যাচ্ছে। অনেকে ভিলেজে এসে ফরেস্টের মধ্যে বাড়ি কিনে, বাড়ি করে আর কি।
পাহাড়ের উপরে একটি পার্ক আছে, আমরা একটু যাই ওখানে। এখানে কিছু ঘর বাড়িও আছে, তো এখন উপরে উঠি দেখি। কি এইটা শুধু এখানে? দেখে আসি, ঘুরে আসি। বোঝো জোফ্রে লো ভিডিও ভিজিতে ইসি। আরেকটি কথা যেটা সবসময় বলি, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেশি বেশি শেয়ার করুন। তাহলে আমরা চলে যাই, চলো। এখন আমাদের প্যারিসে যেতে 1 ঘন্টা মতো লাগবে, তো এখন রওনা না দিলে আবার, যেহেতু এখন দিন ছোট হয়ে আসছে, এখন আমরা যে ট্রেনে যাব ডাইরেক্ট একদম প্যারিসে যাবে। এখান থেকে আমরা জাস্ট একটা ট্রেনে যাবে, এগুলো ট্রেন প্যারিস থেকে অনেক দূরে আসে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।